guys, welcome back to my channel. Shobai kemon acho? Asha kori bhalo acho. Notun ekta vlog o tomader onek onek shagoto. Ami to official e tomader onek onek shagoto. To amar channel e tumra jara jara ekhono notun shodosho jara jara amar channel tike subscribe kore amar poribarer shodosho hote paroni. Jara notun amar channel tike dekhcho, tader kache request obosshoi amar channel tike subscribe kore jhatpat kore amar poribarer shodosho hoye jao. Jodi video ti bhalo lege thake ekta like, comment and share korte bhulo na. To ajke kintu kono daily lifestyle vlog na. আজকের ব্লগটা হলো আজকে অ্যানোমালি স্ক্যান কি আর প্রেগন্যান্সিতে ঠিক কটা রিপোর্ট করতে হয় কটা ইউএসজি করায় ডক্টর টিকে স্ক্যান করাতে হয় আর কটা আল্ট্রাসোনো হয় ফার্স্ট টু লাস্ট টোটাল 9 মান্থ প্রেগন্যান্সিতে সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্ট হলো 3 মান্থ প্রেগন্যান্সিতে একটা ইউএসজি হয় সেটা দেখো কত উইকসে সেটা হয় 6 উইকস তো দেখো 6 উইকস একটা প্রেগন্যান্সি ইউএসজি হয় তো আর স্পেশাল যেটা সেটা হলো অ্যানোমালি স্ক্যান অ্যানোমালি স্ক্যানটা কি কি কারণে করতে হয় ডক্টর ওটা কি কারণে করায় আর অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে কি কি বোঝা যায় বেবি ছেলের নামে সেটাও বোঝা যায় কিনা সেটা ডক্টর ডিসক্লোজ করে কিনা বা যে ক্লিনিকে টেস্ট তোমরা করাচ্ছ সেই ক্লিনিক সেটা ডিসক্লোজ করে কিনা সবটাই আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো অনেক কিছু জানা যাবে তার ভিডিওর মাধ্যমে তো দেখো এই যে এটা হলো ফার্স্ট দেড় মাস মানে 6 উইকস 3 ডেজ তো এটা মেবি 6 থেকে 7 উইকসের মধ্যেই হবে তো আমার হয়েছিল 6 উইকস 3 ডেজ তো অনেকের 6 থেকে 7 উইকও হতে পারে এটা তো দেখো এটা হলো ইউএসজি এটা নর্মাল ইউএসজি ইউএসজি প্রেগনেন্সি প্রেগনেন্সি যে ফার্স্ট ইউএসজি হয় তো সেটাই এটাই তো এটার মধ্যে বেবির হার্ট বিট চেক করা যায় বেবির ইউরিনারি ব্ল্যাডার যেটা আছে সেটা চেক করা যায় ওভারিস আছে এইগুলো ফটাফট চেক করা যায় আর এটার প্লেটটা দেখো এটা প্লেটটা এরকম আছে যে একটা ডিম্বাণু থেকে একটা বাচ্চা যখন তৈরি হয় তো কতটা কি গঠন হয়েছে তো সেটা দেখা যাবে এই ইউএসজিটার মাধ্যমে সেকেন্ড ইউএসজি সেকেন্ড ইউএসজি হলো এটা এটা সেকেন্ড নয় এটা হলো অ্যানোমালি স্ক্যান আমার রিপোর্টগুলো এদিক সেদিক করা আছে তো সেকেন্ড ইউএসজি হলো এটা হলো এটা দেখো 13 উইকস 3 ডেজে হচ্ছে এটা তো এটা 13 আমার হয়েছিল 13 উইকসে তো আমাদের হয়তো 13-14 উইকসের মধ্যে হয়ে যাবে তো এটা হলো অ্যান্টি স্ক্যান এই অ্যান্টি স্ক্যান এটার মধ্যেও দেখো সেম এটাই আছে ইউরিনারি ব্ল্যাডার স্টোমাক বেবির হার্টবিট লাংস সব কিছু বোনস একটা বেবির যা যা আছে সেগুলো কেমন কতটা কি গঠন হচ্ছে না হচ্ছে সবটাই এই অ্যান্টি স্ক্যানের মাধ্যমে জানা যায় তো এটার প্লেটটা দেখো এটার প্লেটটাও কিন্তু অনেকটা এরকম হবে একটা বেবি ডিম্বাণু থেকে শুরু করে আগের ফার্স্ট দেড় মাসে একরকম অ্যান্টি স্ক্যানের যে রিপোর্টটা আছে সেটা আর একরকম কতটা বেবির গঠনটা হচ্ছে না হচ্ছে টোটালটাই কিন্তু দেখা যাচ্ছে আর এইটার স্পেশালিটি একটাই আমি যতদূর জানি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে যতটা আমি জানতে পেরেছি আর আমি এইসব ব্যাপারগুলোতে আমি খুব মানে ইন্টারেস্টেড আমার জানতে ভালো লাগে তো এই জন্য আমি এই ব্যাপারগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে জানতাম আমি এর আগে অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি আমি আমার যে গাইনো ডক্টর ছিল সেই ডক্টরের সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে খুব কনসাল্ট করেছি আমি অনেক কিছু জেনেছি এইসব ব্যাপারে মা হওয়াটা আর মুখের কথা নয় তো সেটা আমি খুব মানি তো মা হয়েছে ঠিকই মা হওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেক কিছু মানতে হয় অনেক কিছু জানতে হয় তো আমি সেরকম যেমন মেনেছি সেরকম অনেক কিছু জেনেওছি একটা বাচ্চা জন্ম দেওয়া তার মুখের কথা নয় তাই না তো অ্যান্টি স্ক্যানটা একটা কারণেই করা হয় যখন এই অ্যান্টি স্ক্যানটা হয় 13 উইকসে 13-14 উইকসেই হয় মেবি তো এটা কি কারণে করা হয় এটা স্পেশালিটিটা কি একটা বাচ্চার যখন অ্যানুয়ালি স্ক্যান অ্যানুয়ালি নয় অ্যান্টি স্ক্যান করে দেখতে পাচ্ছে ডক্টররা যে বেবি নর্মাল নাকি অ্যাডনর্মাল অ্যাডনর্মাল হলে সেই বেবি রাখা হয় অ্যাডনর্মাল হলে সেই বেবি অ্যাবর্শন করিয়ে দেওয়া হয় তো এই রিপোর্টটা এর জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় অ্যান্টি স্ক্যানটা খুবই প্রয়োজনীয় যেমন আগেকারে হতো আগেকার অনেক বাচ্চারা জন্মাতে অ্যাডনর্মাল হয়ে তো তখন তার বাবা মায়েরা কিন্তু খুব শকড একটা সদ্য বাচ্চা জন্মাচ্ছে বাট সে পুরোপুরি সুস্থ নয় অ্যাডনর্মাল তো এই বাবা মায়েদের খুব কষ্ট পেতে হয় খুব ভুগতে হয় সেই বাচ্চাটাকে নিয়ে কিন্তু এখনকার সিস্টেমে কিন্তু এখনকার বিজ্ঞানে সেটা আর হয় না এখনকার বিজ্ঞানের মাধ্যমে জানা যায় যে বেবি নর্মাল নাকি অ্যাডনর্মাল নর্মাল বেবি হলে এই রিপোর্টের মাধ্যমে সব জানতে পেরে যাবে বেবি সুস্থ আছে কি অ্যাডনর্মাল আছে
রাখবে, অ্যাবনর্মাল হলে সেই বেবি কিন্তু অ্যাবর্শন করে দিচ্ছে। তারপরে সেকেন্ড হলো গিয়ে দেখো অ্যান্টিস্ক্যান, অ্যান্টিস্ক্যানটা রিপোর্ট হয়ে গেল, এবার হলো অ্যানোমালি স্ক্যান, এইটা হলো ফাইনাল, যেটা আজকের আলোচনার বিষয় যেটা অ্যানোমালি স্ক্যান। তো আজকের বিষয় এটা নিয়ে আমি আলোচনাটা করবো, মেন পার্ট হলো অ্যানোমালি স্ক্যান। দেখো অ্যানোমালি স্ক্যানটা কত উইক্সে হচ্ছে, 20 weeks, মানে এটা 5.5 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু হবে। তো 20 weeks আমার এটা হয়েছিল, তখন তোমাদের হয়তো 21-22 weeks মধ্যেই হয়ে যাবে। তো এটার হলো কি, দেখো কী কী জানতে পারা যাচ্ছে, বেবির হার্টবিট, ফার্স্ট হলো বিপিএম, তারপরে বেবির লেন্থ কতটা আছে সেটা জানা যাবে, তারপরে যেগুলো হলো নাক, নেক, একটা বাচ্চার যে গঠন হচ্ছে, গঠনটা কতটা ঠিকঠাক হয়েছে না হয়েছে সবটাই কিন্তু এই রিপোর্টের মাধ্যমে জানা যাবে। দেখো ফার্স্ট হলো নেক, তারপরে বোথ অরবিটস, অরবিটস কতটা কী হয়েছে, মাউথ, নোজ, এগুলো সব নর্মাল আছে কি না, কোনো কোথাও কোনো সমস্যা আছে কি না, লান্সে বোথ লান্স, সব লান্স ঠিকঠাক তৈরি হয়েছে কি না, বেবির যে হার্ট আছে হার্ট ঠিকঠাক তৈরি হয়েছে কি না, স্টোমাক ঠিকঠাক হয়েছে কি না, কিডনি, ইউরিনারি, তারপরে বেবির যে লেন্থ অর লেন্থ বোনস, বোনসের সব লেন্থ ঠিক আছে কি না, দুটো হাত ঠিক আছে কি না, দুটো লেগ ঠিক আছে কি না, টোটালটাই কিন্তু এই রিপোর্টের মাধ্যমে জানা যায়, এই জন্য এটা খুব জরুরি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা জিনিস জানা যায়, সেটা হলো আমরা জানতে পারি না বা ডক্টররা কিন্তু জানতে পারে যে যে বেবি আছে সেই বেবি বয় না গার্ল, তো সেটা কিন্তু ডক্টররাও জানতে পারে আমরাও জানতে পারি। কীরকম বলো তো, একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো ইমপ্রেশন, এই যে ইমপ্রেশন যে তার মধ্যে কিন্তু কোথায় কী সমস্যা আছে না আছে টোটালটা এখানে লেখা থাকে, ডক্টররা কিন্তু এটাই মেন দেখে, এই জিনিসগুলো কিন্তু ডক্টররা ফলো করে না, এইটাই কিন্তু ইমপ্রেশনের মেন, যে কোথাও কোনো ফল্ট থাকলে সেই লেখাটা কিন্তু ইমপ্রেশনে আসে। তো এখানে সব কোথায় কী ফল্ট আছে লেখা আছে, ডক্টর এটাই ফলো করে। তো দেখো আমার বেবি কিন্তু কোথাও কোনো সমস্যা ছিল না, সব কিছু নর্মাল ছিল। তো এইখানে তোমরা জানতে পেরে দেবে, অনেকের রিপোর্টে অনেক ক্লিনিকে হয় যে ইমপ্রেশন লেখার মধ্যেই দিয়ে দেয় যে যে বেবি আছে ব্যাকেটে ব্যাকেটে এরকম করে দিয়ে দেবে, এফ কি এম, এফ হলে ফিমেল, এম হলে মেল। তো সেই রকম আমার রিপোর্টে কিন্তু এইখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার, তোমাদেরকে আমি দেখাচ্ছি কিছু লেখা নেই, আমার রিপোর্টে কিন্তু এইখানে লেখা আছে। দেখো এটা হলো অ্যানোমালি স্ক্যানের রিপোর্টের প্লেট, প্লেটটা এরকম হবে, তোমরা এই প্লেটের মধ্যে আমারটা কোথায় আছে আমি তোমাদেরকে দেখাবো না, সেটা সিক্রেট, বাট এই যে দেখো এখানে কিডনি, লিভার, ইউরিনারি, কোথায় কী প্যানক্রিয়াস, একটা গল ব্লাডার, একটা বাচ্চার শরীরে যা যা থাকে একটা মানুষের শরীরে সবটাই এর মধ্যে পার্ট 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 করে ভাগ করা আছে। তোমরা এইখানে ভালো করে ফলো করলে দেখতে পাবে কোথায় আছে এক্স ওয়াই, এক্স ওয়াই মানে বয়, ডাবল এক্স মানে মেয়ে, তো সেরকম এম মানে মেয়ে, সরি এম মানে মেল, এম মানে ছেলে, আর এফ মানে মেল। তো কারোর ইমপ্রেশনের রিপোর্টে লেখা থাকবে, কারোর প্লেটে লেখা থাকবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবটাই, আমি কী বোঝাতে চাইছি তোমাদের, অ্যানোমালি স্ক্যানটা কী কারণে করা হয় সেটাও তোমাদেরকে জানালাম, যে অ্যানোমালি স্ক্যান মানে একটা বাচ্চা ফার্স্ট টু লাস্ট কোথায় কী ঠিকঠাক গঠন হয়েছে কী হয়নি, কোথাও কোনো ফল্ট আছে কিনা সবটাই জানা যায়, আর অ্যান্টিস্ক্যান মানে ওটাই বেবি নর্মাল কি অ্যাডনর্মাল এটা জানা যায়। তো এই রিপোর্টগুলো করা কিন্তু খুবই জরুরি এখনকার দিন, আগেকারের মানুষ কী করেছে না করেছে সেটা ঠিক জানি না, আগেকারের বিজ্ঞান কেমন ছিল সেটাও আমরা জানি না, আগেকারের চিন্তাভাবনার সঙ্গে এখনকার চিন্তাভাবনা নিয়ে চললে তো আমাদের হবে না, এখনকার সব কিছু অ্যাডভান্স, তাই আমাদেরও যুগের সঙ্গে সঙ্গে অ্যাডভান্স হতে হবে। তো এই এই রিপোর্টগুলো করা কিন্তু খুবই জরুরি একটা বাচ্চার জন্য, তা না হলে বাবা মাকে কষ্ট পেতে হবে, নেক্সট কখনো কোনো খারাপ কিছু হলে তখন নিজেকেই পস্তাতে হবে কেন এটা করলাম না, কেন ডক্টরের কথা শুনলাম না, এই জিনিসগুলো তাই একটু মানতে না। আমি মেনেছি, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা সদ্য মা হচ্ছো, নতুন নতুন বেবি যারা জন্ম দিচ্ছ তাদের জন্য এগুলো খুব খেয়াল রাখা দরকার। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কতটা তোমাদেরকে জানাতে পারলাম, বুঝাতে পারলাম, তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারলাম আমার এক্সপিরিয়েন্স, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আমি শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো তাহলে আজকের মতো এখানে, এটা